ঘুম থেকে উঠে ভাবছিলাম ব্লগটা শুরু করব, বাট ঘুম থেকে উঠে দেখি সব অন্ধকার, কারেন্ট ছিল না ভাই, একে তো কারেন্টের বিল বেড়ে গেছে, আবার দিয়ে লুডশেডিং, মানে বুঝতেই পারলে জীবনটা একদম ঝ্যান্ড হয়ে রয়েছে। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে বিকজ আজকে হচ্ছে কি ডেইলি ব্লগ শুরু আবার, তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা এখান থেকে। What you need is the heat of the summer. Lost your mind, need the light to recover. I swear we're headed on the back. হে গুগল সার্চ করছি কোথায় বেরানো যায়, বিকজ আমার কোনো প্ল্যান নেই কোথায় যাব আজকে, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আমি সার্চ করে তোমাদের সঙ্গে দেখা করবো, এখানে নয়েজটাই বেশি বিকজ সামনেই রাস্তা, তো আমি সার্চ করে তোমাদের নিয়ে যাচ্ছি, দেখা হবে সেই জায়গাতে। আমরা যাচ্ছি আজকে রোজবেলির ভাঙ্গা পার্কে, আর এটা হচ্ছে গিয়ে বাইপাস, এ তো পরিষ্কার হওয়ার পিছনের রাস্তা, এখানেই মানে এখানে ধুলা যেভাবে উড়ে পাউডার দ্বারা কয়, এটা পেয়ে আমাদের স্কিন একদম চাকচাক হয়ে গেছে। সালা ছোটি গঙ্গা বল কে নালে মা কুদা দেস। এই ফাইটারও দেখো, smile makes the past worthwhile, now I feel like I believe in a higher love. Somebody, তো গাইস ত্রিপুরা একটা চিট ফান্ড ছিল যার নাম ছিল রোজবেলি, মানে এটা চিট ফান্ড কোম্পানি বলতে পারো, তার একটা বিশাল বড় রোজবেলি পার্ক ছিল। এই পার্কটা এখন মানে অলমোস্ট ধ্বংসে হয়ে গেছে, টোটালি ড্যামেজ চারোদিকে। তো আমি দেখতে এসেছিলাম এখানে কি আছে কি না, আমি যখন অনেক আগে এসেছিলাম অনেক সুন্দর ছিল, বাট এখনও কিছু কিছু জিনিস আছে, এগুলো গাছগুলো এখানে এই জিনিসটা আছে, খুব সুন্দর পার্ক। এখন এটা একদম জঙ্গলা, একদম জঙ্গলা হয়ে গেছে, মানে টোটালি ড্যামেজ হয়ে গেছে। দেখি আর কোনটা পার্ট বাকি আছে কি দেখে তোমাদের দেখানোর চেষ্টা করবো, যারা যারা ত্রিপুরা আছো তারা জানো। তো অলমোস্ট সব কিছু ভাঙা টাঙা, আর আমরা এখানে ঘুরতে ঘুরতে এসেছি, আর এখানে আরও কিছু ভাঙা অবশিষ্ট আছে যেগুলো আমি দেখতে যাচ্ছি, ভেঙে একদম চুরমার বলবো কি দেখি। আর তাল গাছ আছে বিশাল বড়। তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, অ্যান্ড সেখানের পার্কটা খুবই বড় ছিল, আর পুরোটা ধ্বংসাবশেষ ছাড়া কিছু নেই, সেখানে পুরোটা জঙ্গলা হয়ে গেছে, আর সেই জঙ্গলার মাঝে কিছু কিছু ধ্বংসাবশেষ ছিল, তোমাদের হয়তো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে। তো আজকের ব্লগটা এতটুকুই, আরও একটু ব্লগ আসবে নেক্সট ডে কী করা যায় দেখি, তো গুড বাই, আবার দেখা হবে।